হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি চমক দেওয়া ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা একটি বেবি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধু, দেখতে পাচ্ছেন যে আমরা আজ একটি লোশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। লোশনটির নাম হচ্ছে জনসনস মিল্ক প্লাস রাইস লোশন। বন্ধুরা, বাচ্চাদের শরীর খুবই সেন্সিটিভ, তাদের ত্বক, সেই সেন্সিটিভ এবং স্পর্শকাতর ত্বকের জন্য অভিভাবকরা বিশেষ করে আমাদের বোনেরা চিন্তিত থাকেন যে কোন প্রোডাক্টটি তার সন্তানের জন্য তিনি পছন্দ করবেন এবং ব্যবহার করবেন। বন্ধু, তাদের জন্যই আজকের এই ভিডিও। এই যে দেখুন, এটি হচ্ছে জনসনের প্রোডাক্ট। জনসনের প্রোডাক্ট সম্পর্কে আমরা কিন্তু কম বেশি সবাই জানি, বিশেষ করে আমাদের দেশে এই জনসন কোম্পানি কিন্তু বেশ নাম করেছে এবং তাদের প্রোডাক্ট খুবই প্রচলিত এবং এটি ব্যবহার হয়ে থাকে বেশি। তবে বাজারে বিভিন্ন কোম্পানির শিশুদের পণ্য পাওয়া যায়। এই জনসন নিয়ে যদি কথা বলি, জনসনের ইদানিংকালে জনসনের পাউডার এর উপরে অনেক কমপ্লেন চলে আসছে, তাই তারা জনসনের বেবি পাউডার কিন্তু বিক্রি করা বন্ধ করে দিয়েছে। সেটি আলাদা আরেকটি কথা, কিন্তু এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লোশন। এই লোশনটি 500 মিলিগ্রাম। এটি বাইরের প্রোডাক্ট, বাংলাদেশি বিভিন্ন ইম্পোর্টাররা এগুলো নিয়ে আসে এবং তারা তাদের ছিল দিয়ে সেগুলো বিক্রি করে থাকে। বাংলাদেশি দামে এটির গায়ে লেখা হয়েছে যে 1290 টাকা দাম, কিন্তু আরো কম দামে বিক্রি হয়। বন্ধুরা, বাইরের দেশের প্রোডাক্টগুলো চীনে কিনতে হবে। এই প্রোডাক্টটি আমি একটি বড় শপিং মল থেকে কিনেছি। তারা ভ্যাট সহ এটি আমার কাছ থেকে যেই দাম লেখা আছে তার থেকে সামান্য কম নিয়েছে, কিন্তু আপনি যদি বাইরের দোকান থেকে, বিশেষ করে কসমেটিক্সের দোকান থেকে, ভালো দোকান থেকে যদি ক্রয় করেন, হয়তো আরো কমে কিনতে পারবেন, পাইকারি মার্কেটে আরো কম পাবেন। তবে এই জনসনের নামে এই এশিয়ায় বিভিন্ন দেশের কিন্তু প্রোডাক্ট বিক্রি হয়। আপনি কোনটি কিনতে যাচ্ছেন সেটি আপনার পছন্দ। তবে এই যে বেবি লোশনটি, এটি আমি শিশুর ত্বকে ব্যবহার করেছি, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইনি। তবে সব শিশুদের ত্বকের কিন্তু সেন্সিটিভিটি একই রকম নয়। আপনার শিশু শরীরে যদি এটি মানানসই হয়, আপনি একটি ছোটতা কিনে ব্যবহার করতে পারেন। এটি কিন্তু 500 মিলি, আর এর থেকে অনেক ছোট ছোট ডিব্বায় পাওয়া যায়, সেগুলো আপনি কম টাকায় কিনে ব্যবহার করে দেখতে পারেন। আর বিশেষ করে লোশন কিন্তু গরমের সময় খুব একটি ব্যবহার করা হয় না, শীতের সময় ব্যবহার করা হয়। আমিও শীতের সময় কিনেছিলাম। এই যে মিল্ক প্লাস রাইস লোশন, এটির ফ্লেভারটাও অনেক সুন্দর, শিশু খুব ভালোভাবে এটি গ্রহণ করেছে। যা হোক, বড় প্রোডাক্ট কিনলে মেয়াদ অনেক সময় উত্তীর্ণ হয়ে যায়, তাই একই প্রোডাক্ট আপনি ছোট সাইজ কিনতে পারেন। বিশেষ করে শিশুরা কিন্তু অল্প দিনেই তাদের চেঞ্জ আসে, সেক্ষেত্রে আমি বলবো ছোটটাই কেনা ভালো। আর আপনার পছন্দের তালিকা যদি জনসন ব্র্যান্ড থেকে থাকে, তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা আবার আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।